প্রধানমন্ত্রীর ঘোষণায় সার, বহু ক্ষেত্রেই যে উজ্জ্বলা যোজনার গ্যাস পৌঁছাচ্ছে না প্রকৃত গ্রাহকদের কাছে তার ফের প্রমাণ মিলল ইনপুর ব্লকের বাগডিহা গ্রামে। উজ্জ্বলা যোজনার গ্যাস না পেয়ে বুধবার দুপুরে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। প্রতিবাদে বাগডিহার কাছে বাঁকুড়া খাতড়া রাস্তা বেশ কিছুক্ষণ অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, চারদিন আগে স্থানীয় ডিস্ট্রিবিউটর টোকেন দিলেও গ্যাস সিলিন্ডার দিতে টালবাহানা করছে গ্রাহকদের, ফলে বাড়ছে গ্রাহকদের হয়রানি। দ্রুত গ্যাস সিলিন্ডার না মিললে আরও বৃহত্তর আন্দোলনে হুমকি দিয়েছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। গতকাল একটি গাড়ি এসেছিল 100 লিটার গ্যাসের কথা, কিন্তু বাকি লোক না পাচ্ছেন, তারা ঝামেলা করছে, তার জন্য যখন ছিল আমরা দিয়েছি 30টি রাখে, 5.5 মাল দিয়েছি। যখন গ্যাস নাই তখন একা হচ্ছে চিঠি বলছে, গ্যাস আজকে এই মাত্র চিঠি এসে, ঠিক আছে, প্রিন্সিপাল প্রচুর ভিড়, মাত্র চিঠি এসে যখন গেছে না।